আপনারা গন্ধরাজ চিকেন খেয়েছেন, কিন্তু আজ আমরা তৈরি করব গন্ধরাজ কই। চলুন দেখা যাক কিভাবে গন্ধরাজ কই রান্না করছি। মাছগুলো কেটে নিয়েছি, চলুন দেখা যাক এবার আমরা কিভাবে তৈরি করছি। নামটি যেমন সুন্দর, খেতেও কিন্তু এরকমই অসাধারণ লাগবে। এক টুকরো গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, এটা আমরা দিয়ে দেব। তার সঙ্গে দেব সামান্য হলুদ, লবণ, এটাকে ভালো করে মেখে নেব। লবণ, হলুদ এবং গন্ধরাজ লেবুটাকে দিয়ে ভালো করে মেখে মাছ দুটোকে 15 মিনিট মতো রেখে দেব। নিয়ে নেব 2 চামচ সাদা সর্ষে, আর নেব 2 চামচ পোস্ত, 1টা কাঁচা লঙ্কা, সামান্য লবণ। জল দিয়ে এটা আমরা বেটে নেব। সর্ষে পোস্ত আমরা বেটে নিয়েছি, এবার 1টি গন্ধরাজ লেবু নিয়েছি, ওটাকে আমরা হালকা করে একটু ঘষে দেব। সাদা অংশটা যাবে না, জাস্ট সবুজ অংশটাই একটু ঘষে নেব। দিয়ে দেব লবণ, দেব সামান্য হলুদ, আর দেব সর্ষের তেল। দিয়ে আমরা মশলাটা রেডি করে নেব, আর দেব সামান্য কর্নফ্লাওয়ার, খুবই সামান্য, 1/2 চামচেরও কম। কড়াইতে তেল দিয়ে দেব, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমরা বেশি ভাজব না, হালকা করে ভেজে তুলে নেব। মাছ ভাজা তেলেই আরেকটু তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমাদের তৈরি করা মশলাটি এর মধ্যে আমরা ঢেলে দেব। দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। মশলাটা আমরা কষে নিয়েছি, এবার দিয়ে দেব জল। জল আমরা খুব বেশি দেব না, 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এটাকে একটু ঢেকে দেব, ঝোলটা ফোটার অপেক্ষায় থাকব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমরা মাছগুলো দিয়ে দেব। ঢাকনাটি আমরা তুলে নেব। আমাদের রান্নাটি অলমোস্ট রেডি। দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা, কিছু গন্ধরাজ লেবু পাতা, আর সামান্য গন্ধরাজ লেবু। দিয়ে আমরা এটা ঢেকে দেব, ঢেকে দিয়েই গ্যাসটি বন্ধ করে দেব। 5 মিনিট পর আমরা এটা খুলব। এবার আমরা ঢাকনাটি খুলে নেব, সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। এবার লেবু পাতাগুলো আমরা একটু মেখে নিয়ে তুলে নেব। লেবু পাতাগুলো কিন্তু অবশ্যই তুলে নিতে হবে, না হলে তেতো হয়ে যাবে। এবার আমরা মাছগুলি তুলে নেব। আমাদের গন্ধরাজ কই একদম খাওয়ার জন্য রেডি। রান্নাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।